Well, Luke is coming at number 6 and 7 and done okay. And he's got a 50, a lot of starts. I see him at the moment as a young, as a guy still finding his way in test mosquito. I definitely see him in the number 5, 6 role type of thing, somewhere around there. So, Mushfiq's not there, so he'll definitely come into contention for the middle order there, definitely. ইয়াসির আলী রাব্বিকে কি টেস্টে শুরুর দিকে ব্যাটিং করাবে ম্যানেজমেন্ট? এ বছরের মে মাসে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে হেড কোচ রাসেল ডমিঙ্গোকে এই প্রশ্ন করা হয়েছিল। ডমিঙ্গো সেখানে তো বলেছিলেন রাব্বির মতো ব্যাটারের জন্য 5-6 নম্বর পজিশনই ঠিক আছে, কিন্তু মে মাসের পর প্রথম যে টেস্টে খেলতে নামলেন রাব্বি সেই ম্যাচেই ব্যাট করতে নামলেন নম্বর 3-এ ভারতের বিপক্ষে। নতুন পজিশনে প্রথমবার ব্যাট করতে নেমেই ব্যর্থ হয়েছেন রাব্বি। 17 বলে 4 রান করে ফিরেছেন উমেশ যাদবের বলে। রাব্বির আউটের বর্ণনা লিখতে গিয়ে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক বাজ লিখেছে, একজন টপ অর্ডার ব্যাটারের জন্য এভাবে আউট হওয়া খুবই নভিশ একটা ব্যাপার। কিন্তু এই ব্যাটার তো আন্তর্জাতিক ক্রিকেটে টপ অর্ডারে ব্যাট করতে নামলেনই প্রথমবার। রাব্বি ঘরোয়া ক্রিকেটেও লাল বলে টপ অর্ডারে শেষবার ব্যাট করেছে 2015 সালে, তখনও ছিলেন অনিয়মিত টপ অর্ডার ব্যাটার। রাব্বিকে তবে হুট করে চট্টগ্রাম টেস্টে 3-এ পাঠানো কেন? চট্টগ্রাম টেস্ট শুরুর আগের দুদিন কি তবে অনেক বেশি কাজ করেছেন ইয়াসির রাব্বি? সিরনসকে কাজ করতে দেখা গেছে ঠিকই, কিন্তু সেটা কি যথেষ্ট ছিল? কোচ রাব্বিকে পায়ের পজিশন দেখিয়ে দিয়েছিলেন, কিন্তু একটা দুইটা সেশনে নতুন বলের সাথে মানিয়ে নেওয়ার পজিশন রপ্ত করা সম্ভব? ইয়াসির রাব্বি ব্যাটিংয়েও পেস বোলারদের চেয়ে থ্রোয়ারের বলই বেশি ফেস করেছিলেন, বরং প্র্যাকটিসের দুই দিন রাব্বিকে ব্যাট করার চেয়ে ফিল্ডিং অনুশীলন করতেই বেশি দেখা গেছে। এমনকি মনের সুখে অফ স্পিন বোলিংও করেছেন। লিটন দাসকে একবার আউট করে সব পেয়ে যাওয়ার আনন্দে মাততেও শোনা গেছে ইয়াসিরকে। অথচ ম্যাচের দিন চক্ষু চড়ক গাছ, একাদশে রাব্বি টেস্টের দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে গেলেন 3-এ। সারপ্রাইজের শেষ এখানেই নয়, রাব্বি আউট হয়ে ফিরে গেলে 4 নম্বরে ব্যাট করতে নেমেছেন লিটন দাস। দলের সেরা ব্যাটারকে বাংলাদেশ 4-এ পাঠাতেই পারে, বিরাট কোহলিও 4-এই খেলেন, কিন্তু সমস্যা হলো লিটন টেস্টে 4-এ আগে কখনোই ব্যাট করেননি। উল্টো 6 নম্বরে এবছর আছেন দারুণ ফর্মে, তাহলে সেরা ব্যাটারকে নিয়ে এমন বড় দলের সাথে এত বড় রিস্ক নেয়া কেন? অথচ ম্যাচে আগের দিন লিটন খেলেছিলেন রাব্বির বোলিং, নেটে কিছুক্ষণ শুধু স্পিনারদেরই ফেস করেছেন। 6-এ নামার হলে সেটাই ঠিক ছিল, কিন্তু 4-এ খেলতে নেমে পড়া শুধু স্পিনারদের ফেস করে, 4-এ নেমে ভালো কিছু হয়নি, 24 রান করেই সিরাজের বলে বোল্ড হয়ে ফিরেছেন লিটন। 6 থেকে লিটনকে 4-এ আনা হয়েছে, অথচ 4-এ কাউকে খেলানোর হলে সেটা মুশফিকই হতে পারতেন। লিটনকে ওপরে খেলানোর প্ল্যান থাকলে বরং ওপেনিং করানো যেত, কেননা ওই পজিশনে তিনি খেলেছেন আগে। চতুর্থ ওভারে ব্যাট করতে নামা আর প্রথম ওভারে নামার মধ্যে তেমন কোনো পার্থক্যও নাই, সেক্ষেত্রে শান্তও পেত তার সহজাত পজিশন নম্বর 3-এ ব্যাটিং করার সুযোগ। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বাংলাদেশ দল মূলত নম্বর 3 আর নম্বর 4-এ নিয়মিত ব্যাটার ছাড়াই খেলতে নেমেছে চট্টগ্রামে। এতে করে শান্ত, রাব্বি আর লিটনদের নিজেদের জায়গা ছেড়ে অন্য জায়গায় ব্যাট করতে হয়েছে আর তিনজনই ব্যর্থ হয়েছেন। দল তো বিপদে পড়েছেই, জেগেছে বেশ কিছু প্রশ্নও। কোচি যেখানে বলেছিলেন রাব্বির মতো তরুণ কাউকে এখনই টপ অফ দ্য অর্ডারে খেলানোর সময় আসেনি, তখন তিনিই কেন নম্বর 3-এ? 6 মাসের বিরতিতে কি ডমিঙ্গো ভুলে গেছেন তিনি নিজেই কি বলেছিলেন? দলের বিপদে কারো দায়িত্ব নিতে হলে সেটা সিনিয়রদেরই নেওয়া উচিত, অথচ শান্ত, রাব্বি যাদের পায়ের নিচে মাটি এখনও শক্ত নয়, তাদেরই কেন ভারত বোলারদের আগুন মোকাবেলা করতে পাঠানো হলো? দলের সেরা ব্যাটার যার কাছে রান পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাকে নিয়েও করা হলো এক্সপেরিমেন্ট। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটার বিপক্ষে খেলার আগে এমন অদ্ভুত সিদ্ধান্তের কারণ কি? এতক্ষণ যেসব প্রশ্ন জেগেছে মনে, সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে কোথায় গেলে? ফয়সাল হাবিব, ক্রিকফ্রেন্জি, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।